আসসালামু আলাইকুম। প্রবাসে আইসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমাদের দেশে যে পরিমাণ সৌন্দর্য আছে প্রবাসে তেমন একটা সৌন্দর্য নেই। আর আমি একটা জিনিস দেখলাম যে এখানে লাভের চেয়ে তেমন একটা বেশি লাভ দেখি না। আমি মনে করি যে আমাদের দেশে যে উৎপাদন ব্যবস্থা, যে কৃষিপণ্য, এই যে আমি ভুট্টা চাষ করতেছিলাম বা যে সিস্টেমটা ছিল, এটা আপনি যদি সুন্দর পরিকল্পনা নিয়ে আগান অবশ্যই আপনি সফলতা পাবেন। আমি মনে করি সেটাই সবচেয়ে বেটার। তবে আমার ইচ্ছা আমি অচিরেই চলে যাব, চলে যে সেখানে গিয়ে আবার নতুন নতুন প্রজেক্টগুলো আছে সেটা করব, ভুট্টা সাথে অন্যান্য কিছু ছোট একটা খামার। হ্যাঁ, তবে আমি মনে করি সেটাই হচ্ছে বেস্ট। আপনি যদি একটা ট্রেনিং করেন, একটা হয়তো বা পশুর চিকিৎসার জন্য একটা ট্রেনিং নিয়ে নেন, সেই পাশাপাশি আপনার কৃষির যে একটা ট্রেনিং নিয়ে নিলে আপনার জন্য আমি মনে করি সবচেয়ে বেটার এবং সবচেয়ে বেস্ট দ্য অ্যাগ্রিকালচারাল, সরি অ্যাগ্রিকালচার, এই কৃষিটা ছিল সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট। এটা যদি আপনি সফলতা করেন আপনার দেশে উপকার হবে, আমার নিজের দেশ ডেভেলপ হবে এবং সেই সাথে আমরাও নিজেরাও এবং ভালো প্রফিট পাবো, এটা আমি মনে করি। এই বেশ কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে সে বলছিল যে আমরা কেন বিদেশ যাব। আসলে আমরা যদি আমরা নিজেদের দেশে এই শ্রমটা দিই অবশ্যই আমি মনে করি সফলতা আসবে। তবে আমি অচিরে ফিরে আসবো, ইনশাআল্লাহ এটাই করব। আমি চেষ্টা করতেছি যাতে কৃষি প্রজেক্টটা চালু করা যায়, এটাই সবচেয়ে ভালো একজন।